বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি মানসী আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, সাথে থাকুন, দেখতে থাকুন। এবছর আপনারা জানেন যে দুদিন ধরে কালীপূজা হবে, তবে বেশিরভাগ 31শে অক্টোবর পালন করেছে কালীপূজো। তার আগের দিন আমরা জানি সবাই ভূত চতুর্দশী। চতুর্দশীতে 14 শাক খেতে হয়, 14টা প্রদীপ চালাতে হয়। আর 14টা প্রদীপ কেন চালাতে হয় আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। অবশ্যই অনেকে জানেন, তবুও আমি একবার বলবো কেন 14টা প্রদীপ আমরা জ্বালাই। আমি 14 শাক কেমন করে খেলাম এবং 14 শাক কেমন করে তুললাম, আমার বাগানের 14 শাক কেমন করে হয়ে গেল এই ছোট্ট একটা বাগানে। সবে মাত্র জুন মাস থেকে আমরা এই নতুন বাড়িতে এসেছি, সেখানে কি করে এত তাড়াতাড়ি বাগান করে ফেললাম আর তার মধ্যে থেকে 14 শাক হয়ে গেল, এটা আপনাদের সঙ্গে শেয়ার যদি করতে না পারি তাহলে বলুন তো আমার ভালো লাগে কখনো? ভালো লাগা মন্দ লাগা সব নিয়েই তো আপনারা। বাজার থেকে একটু পুঁই শাক নিয়ে এসেছিলাম। এখানে অবশ্য পুঁই শাক ভালো হয়নি আমার গার্ডেনে। আমার গার্ডেনের পুঁই শাক একটু ঠান্ডা পড়েছে তো তাই মরা মরা হয়ে গেছে। সজনে পাতা আর এই সবে মাত্র বিট গাছ দিয়েছি আর পালং শাক দিয়েছি, সবে 2টো করে পাতা ছেড়েছে, তার থেকে একটু নিয়ে নিলাম। এই করে পুরো বাগানটাতে আমি 14 রকম শাক পেয়ে গেছি। তবে বাজার থেকে একটু পুঁই শাক এনেছিলাম, তার পাতা রাখা আছে তার সঙ্গে দিয়ে, আর একটু মেথি রাখা আছে, মেথি পাতা তার সঙ্গে দিয়ে সবগুলোকে একসঙ্গে ভাজবো। পেঁয়াজ পাতা, সজনে পাতা, পুদিনা পাতা, কারি পাতা, কচু পাতা, লাউ পাতা, কুতরু পাতা, ধনে পাতা, নাটবেনের শাক, পুরুল পাতা, 2 রকম নোটে পাতা, পুঁই শাক পাতা, বিট পাতা, পালং শাক, মেথি, এদিকে পুঁই শাক পাতা কাটা আছে সেটাও, এই সব মিলিয়ে একসঙ্গে ভাজবো। কাল গেছে ধনতেরাস, ধন্বন্তরী কুবের মা লক্ষ্মীর পুজো করা হয় ওই দিনে। ওই দিনে একটা আটার প্রদীপ তৈরি করে দক্ষিণ দ্বারে রেখে দিতে হয় সন্ধেবেলায়। আটার প্রদীপ দেওয়ার পরে আর সেদিকে ফিরে তাকানো যাবে না। এইভাবেই আমরা পালন করি। কুবের হলো যক্ষ, যক্ষকে তো আর পুজো করা যায় না, কিন্তু কুবের মহাদেবের খুব বড় ভক্ত, তাই যজ্ঞেশ্বরে আজকের দিনে মহাদেবের সঙ্গে কুবেরকেও পুজো করা হয়। এই ধনতেরাসের দিনে মা লক্ষ্মীর পাশে এই বছরে একটা দিনই কুবেরকে রেখে পুজো করা হয়। আর সমুদ্র মন্থনের সময় দেবতারা বাসকী সাপের সাহায্যে সমুদ্র মন্থন করে অমৃত তুলেছিল। সেই অমৃত কে তুলেছিল? ধন্বন্তরী। সেই থেকে আমরা ধন্বন্তরীকেই পুজো করি। আর শরীর হলো সব থেকে ভালো সম্পদ আমাদের। শরীর ভালো না থাকলে আমাদের কিছুই করতে ভালো লাগে না, তাই ধন্বন্তরীকে আজকের দিনে মানে এই ত্রয়োদশী ধনতেরাসে পুজো করা হয়। লক্ষ্মী হলেন সম্পদের দেবী, তাই লক্ষ্মীকেও সাথে পুজো করা হয়। এই 3 জনকে একসঙ্গে আমরা ধনতেরাসে পুজো করি। পরিবারের উন্নতির কথা চিন্তা করে সুখ সমৃদ্ধি শান্তি সবগুলো বজায় থাকে যেন, সেই ভেবে আমরা ধনতেরাসে পুজো করি। এবারে আসি পরের দিন চতুর্দশী। চতুর্দশীর 14টা প্রদীপ এই জন্যই জ্বালানো হয়। আমরা বলি না দক্ষিণ দিক, দক্ষিণ দিক হলো জমের দিক, জমের দক্ষিণে বলি। সেই রকম এই দিনে এই চতুর্দশীর দিনে 14টা প্রদীপ দক্ষিণ দিকেই জ্বালাতে, দক্ষিণ দুয়ার যেটা আর কি সেদিকেই জ্বালাতে বলে। পূজোর ফুল তুলতে তুলতে একটা গল্প বলি শুনুন। আপনারা সকলে মনে হয় এই গল্পটা জানেন, আমিও বলছি। বলি রাজা খুব মর্তে অসভ্যতামি করত, সবাইকে মারত। এমতো অবস্থায় বিষ্ণু বামন রূপ ধরে বলিরাজার কাছে আসে আর বলিরাজাকে বলে যে আমাকে 3 পা রাখার জমি দাও। বলিরাজা কিন্তু চালাক আছে, বুঝতে পেরেছিল যে নারায়ণ এসেছে, কৌশলও ধরে ফেলেছিল। বলিরাজা বলল ঠিক আছে, এটা আর এমন কি কথা, আমি 3 পা জমি দেব। তখন নারায়ণ 2টো পা তো দিলেন আর 3য় পা পেট থেকে বের করলেন, আর 2টো পা দিয়ে পুরো ধরিত্রী নিয়ে নিলেন। 3য় পাটা পেট থেকে বার করে বললেন, বলিরাজা তুমি তো 2 পা জমি দেবে বলেছ, আমি তো সব নিয়ে নিয়েছি, আমার এই 3 পাটা কোথায় রাখবো? তখন বলিরাজা বললো আমার মাথার উপরে রাখুন। এই রকম করে আপনারা জানেন সকলে
যে পাতালে প্রবেশ করেছিল, মানে পাতালে পাঠিয়েছিল বলিরাজকে। তারপরে বলিরাজা পাতালে সমস্ত ভূত প্রেত সবাইকে নিয়ে মরতে এসেছিল এই দিনে দক্ষিণ দরজা দিয়ে। সেই জন্য বলা হয় যে দক্ষিণ দিকে ১৪টা প্রদীপ জ্বাললে কি হবে। আমাদের কথায়ও আছে, পূর্বপুরুষ যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারাও ওই দিক দিয়ে আসেন। সেই ভেবে আমরা ১৪ প্রদীপ ওদিকেই জ্বালিয়ে রাখি। এবছর পঞ্জিকা বলছিল ৩১শে অক্টোবর ও ১ তারিখ পুজো করা যাবে। আমার মনে হয় ৩১শে অক্টোবর পুজো করাই শ্রেয়, কেননা ঘোর অমাবস্যাতেই হয় কালী পুজো। নবদ্বীপের অন্যতম বিখ্যাত সন্তান কৃষ্ণানন্দ আগম্বাগীশ, উনি যে পূজা পদ্ধতি নির্দিষ্ট করেছিলেন সেই পূজা পদ্ধতি অনুসারেই আজকাল সারা ভারতে কালী পুজো হয়। তবে উত্তর ভারতে কিছু নিয়ম পরিবর্তন করে সেটাকে লক্ষ্মী পুজো হিসেবে ওরা পালন করে। দেশে যখন ছিলাম তখন কালী পুজো বাড়িতে তো হতো না, মণ্ডপে গিয়ে ডালা দিয়ে আসতাম, পরের দিন সকালবেলায় ওরা প্রসাদ হিসেবে বাড়িতে দিয়ে যেত, এইরকমই হতো। সারা রাত ধরে মণ্ডপে পড়ে থাকতাম, কিন্তু বিদেশে আসার পরে সেরকম করে তো আর কালী পুজো এখানে ধারে কাছে পাই না, তাই নিজেদের করতে হয়। তো আজকের একটু কালী পুজো করব, সেই জন্য সব রকম প্রসাদ একটু বানালাম, একটু ছোলার ডাল করলাম, একটু সিমাই করলাম, একটু থেপলা বানালাম, একটু পরোটা বানালাম, সাথে বাঁধাকপির তরকারি, সন্দেশ বানালাম একটু। কথিত আছে রামচন্দ্র ১৪ বছরের জন্য বনবাসে গেছিলেন, বনবাস থেকে যখন ফিরে এসেছিলেন তখন অযোধ্যাবাসীরা রামচন্দ্রকে দীপক জ্বালিয়ে বরণ করেছিলেন, সেই থেকে দীপাবলি কথাটা এসেছে। আবার আজকের দিনে দীপান্বিতা কালী পুজো, আমাদের কালীমার পুজো। সেই কালী হল সত্য, সত্যের পূজা করা মানে কালীর পুজো করা। সত্য হল নিরাভরণ, তাই কালীমা নিরাভরণ দিগম্বরী। আজকের দিনে প্রদীপ জ্বালিয়ে কালীমাকে পুজো করে সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্য কখনো লুকানো যায় না, সত্য নিরাভরণ, তাই কালীমাও নিরাভরণ। এইভাবে মনে মনে শুভ সত্য কামনা করে সারা জায়গায় প্রদীপ লাগিয়ে দেওয়া, সেইগুলোই করছি। আর তারপরে ফুলগুলোকে সাজিতে রেখে এবারে আমরা পুজো করব। ভোগের থালাও সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই নতুন বাড়িতে আসার কত আগে থেকে এই মন্দিরটা অর্ডার করা হয়েছিল, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, পার্ট পার্ট এসেছে, অনেক কাহিনীর পরে আফটারঅল মন্দিরটা এসেছে। আর কী যে ভালো লাগছে, এই পুজোর সময় নতুন মন্দিরে ঠাকুরকে বসিয়েছি, মন্দির উদযাপন করেছি, খুব ভালো লাগছে। এই মন্দিরটা উড়কি মনে হয় জায়গাটার নাম, হরিদ্বার থেকে এসেছে ইন্ডিয়া থেকে। ২০২৪ এর দিওয়ালি আর আমেরিকার হ্যালোউইন এক দিনে পড়েছে, ৩১শে অক্টোবর। অবাক করে দেওয়া জিনিস, এখানে কি হয় সন্ধে ৬টা থেকে ট্রিক অ্যান্ড ট্রিট চালু হয়ে যায়। যে যার গ্যারাজ বাড়ির সামনে বসে থাকে, বিভিন্ন চকলেট, বিভিন্ন ধরনের টফি এসব নিয়ে, আর মজা করে বাচ্চা থেকে বুড়ো সবাই একে একে ওই দিন অবারিত দ্বার থাকে সবাইয়ের বাড়িতে, সবাইয়ের বাড়িতে চলে যায় বাচ্চা থেকে বুড়ো চকলেট সংগ্রহ করে, এক একজনের হাতে ব্যাগ পুরো ভরে যায়। এইভাবে বিভিন্ন ধরনের কঙ্কাল থেকে শুরু করে উদ্ভট ভূত এটা সেটা দিয়ে সাজিয়ে রাখে এক মাস ধরে।
এখানে এদের এটা বিরাট একটা ফেস্টিভ্যাল, খুব বড় করে প্রায় এক মাস ধরে পালন করে। এক মাস ধরে বাড়ির সামনে লাইট লাগায়, বিভিন্ন কঙ্কাল ভূত প্রেত ঝুলিয়ে রাখে। এরপরে ওরা বিভিন্ন ধরনের পার্টি ফার্টি করে। দিওয়ালি কালী পুজোর সময় আমাদের ওখানে গান চলে, খুব জোরে জোরে মাইক চলে, শ্যামা সঙ্গীত চলে। এখানে ওই সময় বাইরে দেখা যাচ্ছে ভয়ঙ্কর সব মিউজিক চলছে। তবে সন্ধে ছটা থেকে নটা পর্যন্ত এই ট্রিক অ্যান্ড ট্রিট চলে। ইভিন এবছর আমাদেরকেও দিতে হয়েছে চকলেট, এত দরজায় ধাক্কা মেরেছে। আর আমাদের যেহেতু দীপাবলি, বাড়ির বাইরে লাইট দিয়ে সাজানো হয়েছে একটু, আমরা ঘর সাজিয়েছি, তো এরা মনে করছে হয়তো আমরাও ট্রিক অ্যান্ড ট্রিটে আছি, তাই আমাদের বাড়ি থেকেও চকলেট দিতে শুরু করা হয়েছে। এটা কিন্তু বিরাট সোসাইটির একটা অংশ মাত্র। যাই হোক বন্ধুরা, এত কথা বললাম, এত কিছু করলাম, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এরম নতুন কোনো ভিডিও নিয়ে। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার।